হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উপোষের দিনে খাওয়ার জন্য মিক্সড ভেজিটেবল আর তার সাথে শ্যামা চালের ভাত। শ্যামা চাল হলো সেই চাল যেটা উপোষ করে খাওয়া হয়, এটাকে হিন্দিতে শ্যামা চাওয়াল বলে। তো যাই হোক, চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমি সবজি বানানোর জন্য নিয়েছি এখানে দুটো আলু, তিনটে নিয়েছি আমি রাঙা আলু, আর এক টুকরো নিয়েছি আমি মিষ্টি কুমড়ো। এটা একেবারে কাঁচা মিষ্টি কুমড়ো, আর এর সাথে আমরা ব্যবহার করব টমেটো। তো দুটো টমেটো নিয়ে নিলাম। চলুন তাহলে সবজি ছিলে ধুয়ে কেটে নেওয়া যাক, বা কেটে ধুয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি আলু আর রাঙা আলু কেটে নিয়েছি। রাঙা আলু আমি দুটোই নিয়েছি আর একটা রেখে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল অনুপাতে বেশি হয়ে যাবে তাই, আর কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো ধুয়ে কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি কড়াই বসিয়েছি, একটুখানি তেল দিয়ে দেব। উপোষ করে যে তেলটা আপনি খান সেটাই দেবেন। সাধারণত চিটবাদামের তেলটা খাওয়া হয়ে থাকে, নইলে ঘি দিতে পারেন। তো তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে। অনেকে জিরে খায় না উপোষ করে, যদি না খান আপনি তাহলে আরামসে স্কিপ করে দিন। জিরেটা ভালো করে ফুটতে দেব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। অনেকে টমেটোও খায় না, যেটা আপনি না খান সেটা আরামসে বাদ দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যদি টমেটো না খান তাহলে সরাসরি সবজিগুলো তেলের ওপরে দিয়ে ফ্রাই করতে পারেন। এখন আমি টমেটোর মধ্যে দেব স্বাদমতো লবণ, এটা হচ্ছে সন্ধব লবণ, যেটা উপোষের সময় খাওয়া হয়। আর আমি দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, এটা উপোষ করে সবাই খেয়ে থাকে। যদি সাদা লবণ খান তাহলে সেটাও দিতে পারেন। তো যদি আপনি টমেটো স্কিপ করে থাকেন তাহলে সবজি ফ্রাই করার সময় সবজির মধ্যে আপনি লবণ আর কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। এবার আমি সবার প্রথমে দেব আলু। আলুটাকে টমেটোর সাথে দিয়ে ভেজে নেব মোটামুটি 4-5 মিনিটের জন্য, আর 4-5 মিনিট পরে আমরা রাঙা আলু অ্যাড করব। আলাদা আলাদা সবজির কুকিং টাইমটাও আলাদা আলাদা, এর জন্য আগে পিছে করে দিচ্ছি আমি। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, টমেটো যথেষ্ট নরম হয়ে গেছে। এবার আমি রাঙা আলুগুলো দিয়ে আরও 3-4 মিনিটের জন্য ভাজবো, আর তারপরে আমি অ্যাড করব মিষ্টি কুমড়ো। যে কোনো সবজি যেটা আপনি উপোষ করে খান সেটাই অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই যেগুলো নিয়েছি এগুলো মোটামুটি সবাই খেয়ে থাকে, তারপরেও যদি আপনি কোনোটা না খান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি দেব মিষ্টি কুমড়ো, সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কা আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনি চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন। এবার মিষ্টি কুমড়ো দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ফ্রাই করব, তারপরে আমরা জল দেব ঝোলের জন্য। দেখুন হয়ে গেছে 3-4 মিনিট, এবার আমি জল দিয়ে নেব। জল নিজের হিসাব মতো, নিজের পছন্দ মতো দেবেন, যতটা গাঢ় চান সেই হিসেবে। রান্না করতে আমাদের মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে, তো সেই হিসেবে জল দিয়ে দিন। আমি একটু ঝোলঝোলই রাখব, খুব শুকনো শুকনো করব না। একটু ঝোলঝোল রেখে ঝোলটা আমি গাঢ় করে নেব, আপনি চাইলে শুকনো শুকনোই করতে পারেন। তো আমি আমার হিসাব মতো জল দিয়ে দিয়েছি, এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে সবজিগুলো। চলুন তাহলে ঢেকে দিই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে সবজিটা ফুটতে শুরু করেছে। তো এবার আপনি চাইলে খোলা রান্না করুন, না চাইলে আপনি ঢেকে ঢেকে রান্না করুন, কোনো অসুবিধা নেই। আমি এখন ঢেকে ঢেকেই রান্না করব, তাতে কি হবে সবজিটা তাড়াতাড়ি গলেও যাবে আর ঝোলটাও খুব বেশি শুকাবে না। আমি একটু ঝোলঝোল রাখবো প্রথমেই বলেছি, তাহলে চলুন ঢেকে দিই। এবার দেখুন বন্ধুরা, 20-22 মিনিট হয়ে গেছে, সবজিগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি একবার চামচ দিয়ে। এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আর এটা হচ্ছে আলু, এই হচ্ছে রাঙা আলু। যাই হোক, সবগুলোই খুব ভালোভাবে গলে গেছে। এবার ঝোল গাঢ় করার জন্য আমি দুটো প্রসেস আপনাকে দেখাবো। একটা হচ্ছে, কিছু সবজি এরকম করে তুলে নিন একটা প্লেটে, এভাবে তুলে নিয়ে সবজিগুলোকে এভাবে ফাটিয়ে দিন বা গলিয়ে দিন, গলিয়ে আবার তরকারির মধ্যে দিয়ে দিন, তাহলে ঝোলটা সুন্দর গাঢ় হয়ে যাবে। এ দেখুন, আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি, এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরও সবজি এরকম ফাটিয়ে দিতে পারেন, তাহলে পুরো ঝোলটাই গাঢ় হয়ে যাবে। কিন্তু আমি এখন আর সবজি ফাটাবো না, আমি এখন অন্য একটা জিনিস ব্যবহার করব। আপনি চাইলে এরকম কড়াইয়ের ওপরেও, কড়াইয়ের মধ্যে করেও এরকম করে গলিয়ে দিতে পারেন। এই দেখুন, এরকম করে চামচ দিয়ে প্রেস করলে গলে যাচ্ছে।
কিন্তু আমি এখন ব্যবহার করব কিছু ভাজা চিটবাদামের গুঁড়ো। চিটবাদাম ভেজে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিই কোটো ভরে, তো সেখান থেকে আমি 2-3 চামচ যাই হোক দিয়ে দেবো। এটা দিলে স্বাদটাও খুব ভালো হয় আর ঝোলটাও গাঢ় হয়ে যায়। চিটবাদাম কিন্তু উপোস করে খাওয়া হয়, টেনশনের কোনো ব্যাপার নেই। আর এখানে আমি দিচ্ছি একটুখানি চিনি। এইটুকু চিনিতে কি হবে, টমেটো দিয়েছি আমরা, তো টমেটোর যে টক স্বাদটা সেটা ব্যালেন্স হবে আর স্বাদে খুব পরিবর্তন আসে, খুব ভালো লাগে খেতে। কোনো প্রকার মিষ্টি কিন্তু লাগে না, কিন্তু তারপরও খেতে খুব ভালো লাগে। কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চিটবাদামের গুঁড়ো দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য আবার রান্না করব, তারপরে নামাবো। 2 মিনিটের জন্য রান্না করলে ঝোলটা খুব সুন্দর একটা টেক্সচারে আসবে। এই দেখুন বন্ধুরা, আমার জন্য এটুকু পারফেক্ট আছে, আপনি চাইলে আরও শুকাতে পারেন। আমি একটু ঝোলঝোলই রাখবো, হিট বন্ধ করে দিচ্ছি। এবার আমি সার্ভ করছি। দেখলেন তো বন্ধুরা, খুবই সহজ রেসিপি, একদম সিম্পল, আর উপোসের সময় খাওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি। এই সবজিটা আপনি শ্যামা চালের ভাত অথবা কুটু আটার রুটি বা পুরীর সাথে সার্ভ করতে পারেন। তবে এখন আমি শ্যামা চাল করে দেখাবো আপনাকে, শ্যামা চালের ভাত। তো এই দেখুন, এই হচ্ছে শ্যামা চাল, একেবারে ছোট ছোট দানার চাল। এটাকে জঙ্গলি চালও বলে, এক প্রকারের জঙ্গলি ঘাস হয়, সেটার বীজ থেকে এই চালটা তৈরি হয়। তো এটা আমি নিয়েছি হাফ কাপ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব। আর অন্যদিকে আমি একটা পাত্র রেখেছি, এই দেখুন, এটা এই হাঁড়িটা রেখেছি আমি। তো হাঁড়িতে আমি একটুখানি তেল দিয়ে দেব, যেটা উপোস করে খাওয়া হয় সেই তেলটাই। চাইলে আপনি ঘি দিতে পারেন, বা এটা আমি মুংফলির তেল দিয়েছি, মানে চিটবাদামের তেল দিয়েছি। তো হাফ কাপ চালের জন্য আমি এখানে হাফ কাপেরই কাপ নিয়ে নিয়েছি। তো দেখুন আমি কত গুণ পানি দিচ্ছি, সেটা আপনি দেখে নিন। এই দিলাম হাফ কাপ, আবার হাফ কাপ, মানে 1 কাপ হলো, মানে 2 গুণ হলো, এই গেল 3 গুণ। আর এই আমি 4 গুণ পানি নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা পানি দেব। তার মানে হিসাব করতে গেলে বলতে হবে 3.5 গুণ পানি দরকার। এই শ্যামা চাল যেটা, এটা খুবই বেশি পানি শোষণ করে নর্মাল চালের তুলনায়, তো এই জন্য এর জন্য পানিটা খুব বেশি লাগে। তো মোটামুটি 4 গুণ পানি দরকার হয়, কিন্তু আমি এখানে 3.5 গুণ পানি দিয়েছি। এতে কি হবে, ভাতটা একটু ঝরঝরে হবে। এমনিতে নর্মালি এই চালে ভাতটা ঝরঝরে হয় না, একটু চিপচিপাই হয়। একটুখানি লবণ দিয়েছি স্বাদের জন্য। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ফুটতে শুরু করে। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। জলটাকে প্রথমে ফুটতে দেবেন, তারপরেই চালটা দেবেন, তাহলেই একটু ভালো হয়, নইলে খুব বেশি চিপচিপা হয়ে যায়, একেবারে জাউয়ের মতো হয়ে যায়। চালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভাত হতে আমাদের খুব বেশি জোর 3-4 মিনিট সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনা আমি লাগাচ্ছি, কিন্তু একটুখানি খোলা করে লাগাচ্ছি, যাতে জলটাও শুকিয়ে যায় ঝটপট। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে ভাতটা একেবারে গাঢ় হয়ে গেছে, এই দেখুন এরকম। এখন কিন্তু ভাতটা ছিটাচ্ছে। এখন কি করতে হবে, হিটটাকে একেবারে লো করে দিতে হবে। লো করে পুরোপুরি ঢাকনা লাগিয়ে 1.5-2 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। মাঝে একবার বা দুবার আপনি ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেবেন, যাতে নিচে থেকে পোড়া না লাগে। হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো চলুন ঢাকনা লাগিয়ে 1.5-2 মিনিটের জন্য অপেক্ষা করি। 1.5 মিনিট পরে এই হচ্ছে ভাতের টেক্সচার, ভাতটা কিন্তু এবার হয়ে গেছে। যদি আপনার এখানে একটুও জল জল ভাব থাকে, তাহলে হিটটা বন্ধ করে ঢাকনা পুরোপুরি লাগিয়ে আবার 1 মিনিট অপেক্ষা করুন। মোটামুটি দমে দেওয়ার মতো 1 মিনিটের জন্য এরকম করে রেখে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। আমার এখানে ভাতটা হয়ে গেছে, একদম সুন্দর গলে গেছে। এই ভাতটা কিন্তু এরকম একটু চিকাট চিকাটি হয়, একদম খোলা খোলা ভাত হয় না। তো তারপরও এটা কিন্তু যথেষ্ট ঝুরঝুরে হয়েছে, যেরকম হয় নর্মালি তার থেকে যথেষ্ট ঝুরঝুরে। এবার আমি এভাবেই কিছুক্ষণ খুলে রেখে দেব, আধা ঢাকনা লাগিয়ে মোটামুটি 5-6 মিনিট রেখে দেব, তারপরে সার্ভ করব। দেখলেন তো বন্ধুরা, শ্যামা চালের ভাত বানানো খুবই সহজ। জলটা আপনার মেপে দিতে হবে, আর সেই হিসাবে ভাতটাকে বানাতে হবে। 3-4 মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে।
আর এই হচ্ছে আমাদের সবজি। উপোস করে খাওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট কম্বিনেশন। এটা আমি নবরাত্রির সময় বানিয়েছিলাম। যদি আপনি নবরাত্রি করে থাকেন বা অন্য কোনো সময় উপোস করে ভারী খাবার খাওয়ার দরকার হয় তাহলে এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর